উপনির্বাচনে জয়ী বিজেপি ও কংগ্রেসের তিনজন বিধায়ক মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করেন। যে তিনজন বিধায়ক শপথ নিয়েছেন তারা হলেন বিজেপির বিধায়ক মলিনা দেবনাথ ও স্বপ্না দাস পাল, শপথ নিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। বিধানসভায় তাদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। বিরোধী শিবিরের নেতা ও আইপিএফটি দলের নেতারাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। সাংসদ রেবতী ত্রিপুরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন। উল্লেখ্য, আট টাউন বটদোয়ালী কেন্দ্র থেকে জিতে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে টেকনিক্যাল কিছু কারণে তিনি পরবর্তীকালে শপথ নেবেন বলে সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী। চারজন বিধায়ক বিধায়িকা শপথ নিয়েছে, চারজনের মধ্যে তিনজন নিয়েছে। আমি পরবর্তী সময়ে কিছু টেকনিক্যাল বিষয় আছে, সেই বিষয়গুলো দেখে আমি জানিয়ে দেবো কবে আমি শপথ। ধন্যবাদ। সংসদীয় গণতন্ত্রের অংশ হয়ে শপথ নেবার পর তাদের অনুভূতি প্রকাশ করেন নবনির্বাচিত বিধায়করা। যুবরাজনগর কেন্দ্রের বিজেপি বিধায়িকা মলিনা দেবনাথ জানান, শপথ গ্রহণ করে তিনি খুবই আনন্দিত। নিজের বিজয়কে জনতার বিজয় এবং কর্মকর্তাদের সাহায্যের ফলেই তিনি জয়ী হয়েছেন বলে জানান। আমার অনুভূতি হচ্ছে যে আসলে এটা জনতার জয়, আর জনগণ চেয়েছেন বলেই আমি আজকে বিধানসভায়। আমার কার্যকর্তারা এত পরিশ্রম করেছেন এবং তারা সবাই মিলে কাজ করেছেন বলে আমি আজকে এখানে। তো সেই জন্য এই জয়ের সম্পূর্ণ অধিকার আমি আমার কার্যকর্তাদেরকে দিতে চাই। আমি ডেভেলপমেন্ট, আমাদের যে এই যুবরাজনগরের ডেভেলপমেন্ট নিয়েই সবচেয়ে আগে আমি কাজ করব। সুরমা কেন্দ্র থেকে জয়ী বিজেপি বিধায়িকা স্বপ্না দাস পাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন কাজকে তৃণমূল স্তর অবধি পৌঁছে দেওয়া, স্থানীয় জনগণের উন্নতির জন্যই তিনি কাজ করবেন। খুবই ভালো লাগছে। আগামী দিনে রাজ্যের স্বার্থে আপনার প্রথমে কী কী উন্নয়নমূলক কাজের দিকে আপনি রাজ্যের স্বার্থে বলতে আমাদের প্রধানমন্ত্রী, আদরণীয় প্রধানমন্ত্রীর যেই উন্নয়নের কাজগুলো, সেই কাজগুলোকে আমরা চেষ্টা করব যে তৃণমূল স্তরে কীভাবে পৌঁছে দেওয়া যায় এবং তৃণমূল স্তরে কীভাবে কার্যকর্তাগণ, গণদেবতাগণ সুযোগ সুবিধাগুলো পেয়ে যায় সেই ব্যবস্থাটুকুই আমরা করব। আপনার, আপনি যেই কেন্দ্রে জয়ী হয়েছেন সেই কেন্দ্রে আপনি কতটা উৎসাহিত পাচ্ছেন যারা কার্যকর্তা রয়েছে তাদের কাছ থেকে? আমার যে 46 সুরমা বিধায়ক, যেহেতু আমি সেই যে জায়গার কার্যকর্তাগণ আমার প্রতি সম্পূর্ণ সহযোগিতা করেছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই সুরমা বিধায়ক অসংখ্য কার্যকর্তাগণকে। বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী শপথ অনুষ্ঠান নিয়ে জানান, সংবিধানের রীতি অনুসারে শপথ গ্রহণের পরে বিধায়ক হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা ও নিরাপত্তা পাবেন তারা। কোনটা না, আমার তো কিছু বলার নেই, ওরা এসছেন ওয়েলকাম, কারণ এটাই ভারতীয় সংবিধানের রীতিনীতি, সংসদীয় গণতন্ত্র এটাই হয়। তারা ইলেকটেড হয়েছেন এবং শপথ নিয়েছেন, অনলি আজকে থেকেই তারা এমএলএ হিসেবে গণ্য হবেন। দে উইল টেক দেয়ার ফেসিলিটিস অ্যাজ এন এমএলএ ফ্রম টুডে ইটসেলফ, আজকে থেকেই তাদের সমস্ত ফেসিলিটি পাওয়া, প্রোটেকশন পাওয়া এগুলো শুরু হচ্ছে। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মণ শপথ গ্রহণের পর বলেন, মানুষের সমস্যাগুলি বিধানসভায় তুলে ধরবেন তিনি। অ্যাক্টিভ অপোজিশন রোল হিসেবে একটা আমি বরাবরই পালন করে আসছি, এখনও করব। মানুষের আওয়াজ, মানুষের সমস্যা এগুলো এখানে তুলে উত্থাপন করা, মানুষের জন্য, মানুষ যেন প্রতিকার পায় সেটা আমি সুনিশ্চিত করব। আগে আমার ভূমিকা দেখেছেন, আই অলওয়েজ স্পিক ফর দ্য পিপল, ওয়েদার ইট ইজ এগেইনস্ট দ্য পার্টি লাইন অর গভর্নমেন্ট লাইন, আই ডোন্ট বদার, আই অলওয়েজ স্টুড বিসাইড দ্য পিপল, আই এম বি স্ট্যান্ডিং বিসাইড দ্য পিপল, দ্যাটস মাই হ্যাবিট, দ্যাটস মাই নেচার। রাজ্যের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মন্ত্রী রতন লাল নাথ নবনির্বাচিত বিধায়কদের অভিনন্দন জানান এবং বলেন, এই অনুষ্ঠান হল গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। চারজন বিধায়ক শপথ নেয়নি, শপথ নিয়েছে তিনজন, তো এটা তো গণতান্ত্রিক পদ্ধতি,
নির্বাচিত হয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা শপথ না নেবে ততক্ষণ পর্যন্ত এমএলএ হিসাবে তারা তাদেরকে ট্রিট করা হবে না। তো সেজন্য আমরা তো সবাই এসেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছে, আমাদের মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এসেছেন, এটা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো, আমরা আসতেই হবে। শুধু আমরা বা বিরোধী দলে যেই শপথ নিক, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আর আমি ব্যক্তিগতভাবে পার্লামেন্ট অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী, আমার আসা উচিত, সেই জন্য এসেছি এবং তাদেরকে অভিনন্দন জানানোর জন্যই আমরা এসেছি। নবনির্বাচিত বিধায়কদের অভিনন্দন জানান সাংসদ রেবতী ত্রিপুরা ও খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। দেখুন, রাজ্যের চারটা বিধানসভা কেন্দ্রে গত 23 তারিখে ভোট হয়েছে, চারটায় অকাল নির্বাচন করতে হয়েছে, কারণ 3 জন বিজেপি বিধায়ক দল ছাড়ার ফলে নির্বাচন হয়েছে এবং 1 জন সিপিএমের বিধায়ক যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন ওনার প্রয়াণে যুবরাজনগর বিধানসভা আসনেও ভোট হয়েছে। সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাই, তাদের নতুন জীবন এটা, অনেকে আছেন একদম প্রথমবার বিধায়ক বিধায়িকা হয়েছেন, তো তাদের জন্য শুভেচ্ছা, আর অনেকে আছেন একটু পুরানো, তাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন। ত্রিপুরার মানুষের জন্য কথা বলবেন, সবার জন্য কথা বলবেন, কারণ এমএলএ হওয়ার পরে, জনপ্রতিনিধি হওয়ার পরে আমরা কেউই কোনো পার্টির বা একটা বিশেষ শ্রেণী থাকি না, আমরা সবার জন্যই চিন্তা করি, কাজ করি, তো এই ক্ষেত্রে তাদেরও এরকমই করবেন আমার আশা। এবং গণতান্ত্রিক যে সিস্টেম আমাদের, সেটার মধ্যে থেকেই কাজ করবেন। রাজ্যের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হয়ে মানুষের শোক দুঃখকে বিধানসভায় তুলে ধরার মাধ্যমে সরকারি নীতির সফল রূপকার হিসেবে প্রত্যেক বিধায়কের গুরুত্ব অপরিসীম। ভারতের মহান সংসদীয় গণতন্ত্রের এই ধারায় মঙ্গলবার বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের মূল সুর ছিল। 2023 বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে কিন্তু 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল এবং সেই 4টি বিধানসভা কেন্দ্রে বিধায়ক পদ শূন্য থাকার কারণে কিন্তু সেই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। এবং আমরা জানি 23 জুন সেখানে উপনির্বাচন ভোট গ্রহণ হয়েছিল এবং 26 জন সেটার রেজাল্ট বেরিয়েছে। এবং আজ সেই 4 জন যে বিধায়ক রয়েছেন তার মধ্যে 3 জন নতুন বিধায়িকা আমরা বলতে পারি, 3 জন বিধায়িকা রয়েছেন, 1 জন বিধায়ক রয়েছেন, এবং যিনি কংগ্রেস দলের হয়ে জয়ী হয়েছেন 6 আগরতলা থেকে সুদীপ রায় বর্মন, তিনি আবারও শপথ পাঠ করেছেন। এবং এখন দেখার বিষয় যে এই যে 4 জন বিধায়ক রয়েছেন নতুনভাবে তারা দলের স্বার্থে কী ধরনের কাজ করে বা রাজ্যের স্বার্থে কীভাবে এগিয়ে যায়, কারণ এই যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে এখানটায় কিন্তু একেবারেই বলতে গেলে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল এতদিন যাবৎ, একটা রাজনৈতিক মহলে প্রচণ্ডভাবে গুঞ্জন চলছিল যে কোন দলের পাল্লা কতটুকু ভারী হতে যাচ্ছে। এবং এই 23 বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে সেমিফাইনাল আমরা বলতে পারি এই উপনির্বাচনকে, এই উপনির্বাচনের রেজাল্ট বের হওয়ার পর 3টি কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে এবং 1টি কেন্দ্রে সেখানে কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে। এখন দেখার বিষয় যে 23 বিধানসভা নির্বাচনে আদৌ কোন দলের পাল্লা ঠিক কতটুকু ভারী হয় এবং কোন দল এগিয়ে যায়, এবং সেখানে মানুষ আদৌ কারোর মুখ দেখে ভোট দিয়েছে নাকি দল দেখে ভোট দিয়েছে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সেটা অবশ্যই একেবারেই বলতে গেলে জনতা জনার্ধন আমরা বলতে পারি, জনতার রায়ই এখানে এবারের যা উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। এবং এখন যে মেইন যে জিনিসটা দেখার রয়েছে যে 23 নির্বাচনে কোন দলের পাল্লাটা ঠিক কতটুকু ভারী হয়, কারণ এখানে ইতিমধ্যে 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 3টিতে বিজেপি জয়লাভ আর 1টিতে সেখানে কংগ্রেস জয়লাভ করেছে। বিধানসভা থেকে ক্যামেরায় সুমন গণের সাথে আমি প্রিয়াঙ্কা, রাইজেস্ট নিউজ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।